সর্বপ্রথম নবী এবং সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নবীগণের যে আসলো দুনিয়ায়, এই নবীগণের আগমনের ক্রমধারাকে নবুয়তে ধারা বলা। এভাবে যুগে 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 নবী আসছেন চলে গেছেন, 1 লক্ষ বা অন্তত 2 লক্ষ 24 হাজার চলে গেছেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে আমি ইচ্ছে করলে প্রত্যেক গ্রামে গ্রামে নবী পাঠাইতাম। আল্লাহ বলছেন আমি ইচ্ছে করলে প্রত্যেক গ্রামে গ্রামে রসুল পাঠাইতাম। আবার তিনি বলছেন যে আমি এমন কোন জাতি অতিক্রান্ত হয় নাই যে জাতিতে আমি রসুল প্রেরণ করি নাই। সতর্ক করবেন না, শাস্তি দিবেন, এটা কি হয়? এজন্য যুগে যুগে আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় নবী এবং রাসূল প্রেরণ করেছেন। যার পরিসমাপ্তি ঘটেছে আজ থেকে 1500 বছর আগে। আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদে, আমাদের নবী চূড়ান্ত নবী, এরপরে আর কোন নবী। তো আমার ভাইয়া, আমরা এই পর্যন্ত একটু ভাবি, একটু ভাবি যে তাহলে মানবতার জন্য দলিল, মানবতার জন্য গাইডবুক, মানবতার জন্য পথ নির্দেশনাকারী আমরা পেলাম কত, কয়টা পেলাম? আমরা যতটুকু আমি আলোচনা করেছি এখান থেকে আমার একটু বুঝে বলে, আমরা এই এ পর্যন্ত যতটুকু আলোচনা বুঝলাম এর থেকে আপনারা বলেন যে আমরা এখন পর্যন্ত মানবতার জন্য পথ নির্দেশকারী গাইডবুক দলিল কয়টা পেলাম? যারা আল্লাহকে মানতে চায়, নিজের ইচ্ছাকে আল্লাহকে সমর্পণ করতে চায়, তাদের দলিল দুইটা কথা বলো। কয়টা? ও বাবজি আমরা 10 জনের যেমন কথা বলতে পারি, 10 লক্ষ মানুষের সামনে কথা বলতে পারি, আমাদের এরকম ক্রিয়া নাই যে এখানে কথা বলা যাবে না, ওখানে কথা বলতে পারি। কেমন আমরা দিনের কথা আল্লাহ বলতে শোনাবো? আমাদের দৃষ্টিতে কি কি পেলেন? কোরআন এবং নবী। আমরা আমাদের ওলামা হযরতের এই জায়গাটায় ভুল করে যায়, আর যেই ভুলের ফসল আমরা ওই ভুলের ফসল, মুসলমানের দলিল দুইটা, এটা ঠিক কোরআন হাদিস না, মুসলমানের দলিল দুইটা রসুল এবং রিসালাত। ধরে বলে রসুল এবং রিসালাত, রসুল এবং রিসালাত, রিসালাত হলো কোরআন হাদিস, আবার এই অহিয়ে মাতলু এবং অহিয়ে গাইলে মাতলু, এই দুইটার থেকে যারা বিশেষজ্ঞ স্কলার তারা গবেষণা করে আরো দুইটা বের করেছেন দলিল, একটা হলো ইজমা আর একটা হলো কিয়াস। তাহলে রিসালা কয়টা হলো? চারটা। ধরে বলো, চারটা, কোরআন হাদিস ইজমা কিয়াস অন দ্য আদার, আর একটা কি? নবী রসুল, রিসালা রসুল। এতক্ষণ বললাম কি ডাক্তারি আছে, ডাক্তার নাই, হয়
রিসালাত মানে কি শুভ কোন কর্মের দায়িত্ব পালন করা যিনি দায়িত্ব পালন করেন তাকে বলা হয় রাসূল কি বুঝতে পারছেন যিনি দায়িত্ব পালন করেন তাকে বলা হয় রাসূল রাসূল আর রাসূলের যে দায়িত্ব সেটা হচ্ছে রিসালাত রিসালাত সুতরাং মুসলমানের দলিল কয়টা রাসূল এবং রিসালাত রিসালাত আর রিসালাত কয়টা চারটি ওহী ওহী বলতে ওহী গায়মা এখান থেকে ইজমা এবং কিয়াস বাস ক্লিয়ার মোটামুটি এতটুকু আমরা বুঝছি কি বুঝতে পারছি আমরা সবাই এবার বলেন কোরআন হাদিস থাকবে যতদিন রাসূলের পরে নায়েবে রাসূল থাকতে হবে ততদিন ততদিন কি ভাই কোরআন হাদিস থাকবে দুনিয়ায় যতদিন ততদিন রাসূলের পরে নায়েবে রাসূল থাকবে ততদিন এটা একটা বই লিখেছি ইসলামী শরীয়তে তিন বর্ষের অনুসরণ অনিবার্য प्रथम मदीन রাসূল যখন বিদায় হয় ভাষণে আরাফার ময়দানে কোরআন কাছে আরাফার ময়দানে রাসূল যখন বদরের যুদ্ধে কোরআন কাছে বদরের যুদ্ধে বুঝতে পারছেন আগের থেকে দিনে এগুলা আমরা গল্প করতে আপনাকে দেখাইতাম এটা আছে ওই যে কারো আমরুদে বেলে ব্যথা কারো মাথা রাসূল যেখানে ওহি চলে যায় সেখানে কি ক্লিয়ার এবার আসেন তাহলে ওহি নাজিল হইছে কোথায় আপনার রবের অনুমতিতে জিবরিল আমিন আলা কালবিকা আপনার কলবে কোরআন শরীফ নাযিল করেছেন সুবহানাল্লাহ রাসূলের কলব কি আলাদা না রাসূলের সাথে এইজন্য রাসূলের কলব যায় যেখানে ওহী যায় সেখানে ক্লিয়ার রাসূলের কলব যায় যেখানে মানে রাসূল যায় যেখানে ওহী যায় তাহলে ওহী নাযিল হইছে কোথায় এবার বলে সমস্ত ওহীদের চূড়ান্ত ওহী কোরআন শরীফ এবং জ্ঞান বিজ্ঞানের খনি জ্ঞান বিজ্ঞানের খনি ওটা দুনিয়ায় আরে ভাই সংক্ষেপ কথা এখনই না করলে বুঝবেন না ওরাকা ভাই মামুনি একটা বই আছে তার মনে ধরে থেকে প্রকাশনা মামুন লক্ষণ থেকে আপনার দয়া করে সংগ্রহ করে পড়বেন কত তথ্য দেখবেন এই আধুনিক বিজ্ঞান আধুনিক বিজ্ঞান কোথায় গেছে খালি মোবাইলের কথা যদি বলি ঘন্টা খানেক যাবে খালি মোবাইল কোথায় চলে গেছে এই বিজ্ঞান উন্নতি করতে করতে কিয়ামত পর্যন্ত যত উন্নতি করবে যত উন্নতি করবে করতে পারে বলুন কিন্তু কোরআনের কাছে কিয়ামত পর্যন্ত বিক্ষোভের মতো দাঁড়ায় থাকতে হবে কোরআন এত বড় বিজ্ঞান তো এই কোরআন শরীফ নাযিল হয়েছে কোথায় কলবে ওটা জ্ঞান বিজ্ঞানের খনি নাযিল হইল কলবি এদেরটা আসল না নকল আসল কথা বলে আসল না নকল আসল এই জন্য কোরআন শরীফ জানার জন্য অ্যানালাইজ করার জন্য বুঝার জন্য আল্লাহ তাআলা কলবের কথা বলছেন কার কথা বলেছেন কলবের
নাকি তোমাদের কলবে তালাগুলো লাগিয়ে দেওয়া হয়েছে? তালাগুলো একটা অনেকগুলো অনেকগুলো কোথায় লাগিয়েছে? কলবে। তালাগুলো কোথায়? কলবে। তাহলে কলবে যদি তালা থাকে তাহলে সে কোরআন শরীফ কি পড়তে পারবে? বুঝতে পারবে? হ্যাঁ। إن في ذلك لذكرى لمن كان له قلب. القرآن الشريف تادر جنة ذات القلب أصله ذات القلب ناي القرآن الشريف تادر جنة كيف قلت الله ذات القرآن الشريف كار جنة كار جنة আয়াত অনুসারে কি তারা মুসলমান? আল্লাহ কি বলছে? কোরআন শরীফ তাদের জন্য ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কালবুন। আর যার কলব আছে কোরআন তাদের জন্য, যার কলব নাই কোরআন তাদের জন্য না। কেন কোরআন নাযিল হয়েছে? কোথায়? কলবে। কোরআন বোঝার জন্য দরকার কার? কলবের। কলব ছাড়া তো আর এদের পাওয়া যাবে না। তো হাদিস কল তারপরে ফেসবুক, ফাইবার, হোয়াটসঅ্যাপ, মানে সব তাদের মধ্যপ্রাচ্যের টাকা পায়। আর সরাসরি কে বড় বড় সাহিত্য যেতে পারে আর কাম আমাদের দামে দামে খালি ওই ডিসিগনেশন ফিক্সার না লিখতে পারে। বাজান সমাজটা ধ্বংস করতে ওলামা করতেছে এখন। আলেমরাই যদি খালি কোরআন বুঝতো আর নিরপেক্ষ হতো আমাদের সমাজ কবে কবে ভালো হয়ে যেত। ফলে আমি সংক্ষেপে উদাহরণ দিই, আমাদের দেশ গণতন্ত্রের চর্চা করে। আচ্ছা ভোট গণতন্ত্রের মধ্যে না, কমিটি গঠন যত কিছু আছে গণতন্ত্রের, একটা মানুষের এই দেশের নাগরিক হিসাবে একটা গণতান্ত্রিক অধিকার আছে, সে চেয়ারম্যান চেয়ারম্যান হিসেবে দাঁড়াইতে পারে, মেম্বারই দাঁড়াইতে পারে, সংসদে ডেপুটি মানে দাঁড়াইতে পারে, কি পারে না মেম্বার অফ পার্লামেন্ট হতে পারে। আবার কতগুলো জনগণের এটা আবার অধিকার আছে যে সে দেখেন যে সে একজন যে কেউ যে কারো সাপোর্টার হতে পারে, ভোটার হতে পারে, সমস্ত হতে পারে, কি এটা কি গণতান্ত্রিক? কিন্তু কোন আলেম বক্তৃতা দিতে যাই যদি বলে যে ভোট বেহেস্তের টিকিট আলেম, এবার আপনারা চিন্তা করেন বাবা ভোট যদি বেহেস্তের টিকিট হয় তো তো নামাজ রোজা হল জায়গা দরকার নেই, একটা ভোট যদি দিতে পারি কোন কায়দায় তো তো জান না, আর যদি দুই চার দিন ফলস ভোট দিতে পারি আর বেশি আর হেতু করে তো কোনো অসুবিধাই নেই। কিসের ফিনারে জানান নেওয়া খালি দিন যদি কোনো ইসলামপন্থীকে ভোট দেয় তো তার হিসাব কিতাব নেই, সরাসরি সব ভোট কি আজকে আলেমদের বক্তব্য দেখেন, আলেমদের চিন্তা চেতনা কোথায় গিয়ে দাঁড়াইছে? মানুষ দল করুক, যে কেউ যে কোনো দলকে সমর্থন করতে পারে, এটা কোনো গণতান্ত্রিক অধিকার। কিন্তু এই যে মানুষকে বিভ্রান্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা হে কইতেছে হার মানে কল হলো মাথায়, শুনছেন আপনারা? শুনছেন? এটা শুনছেন কল কোথায়? আচ্ছা কষ্ট না হলে আপনারা দয়া করে একটু আমাকে জবাব দিবেন, আমি বক্তা না, আমরা আলোচনা করতে চাই, কিছু খুঁজের কথা বলতে চাই, আজকে বলে যাই আরো কখনো আসতে পারবো কিনা, আমি আসবো কিনা, বা আমার হায়াত আছে কিনা আলো করাই বলো। কেন আপনাদের এই অঞ্চলে হার্টের রোগী দেখেন নাই? আছে? আচ্ছা ওপেন হার্ট সার্জারি হয়েছে এমন রোগী কি শুনছেন, দেখছেন?
কোথায় ওখানে আর সার্জারি কোথায় মাথা কাছে কোথায় এখান থেকে এই পর্যন্ত কাটিয়ে হাত বের করবে এটাকে বলে ওপেন হাত সার্জারি 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 মানে কাটা ওপেন মানে বের করা হাত মানে হৃৎপিণ্ড এ তো বাংলা ইংলিশে বললে হার্ট বাংলায় কি হৃৎপিণ্ড এবার বলে হৃৎপিণ্ড এবং হৃদয় হৃৎপিণ্ড এবং হৃদয় এই দুটো কি এক দৃষ্টি শক্তি এবং দৃষ্টি ইন্দ্রিয় শ্রবণ শক্তি শ্রবণ ইন্দ্রিয় কথন শক্তি মানে কথন গুণ আর কথন ইন্দ্রিয় এগুলো কি এক জিনিস না না তাহলে হৃৎপিণ্ডটা হলো কোষ্ঠকাণ্ড শরীর হৃদয় অন্ত মন এটা কি শরীরই এটার নাম কর যেটা বস্তুগত নয় এটার নাম হচ্ছে কর্ম সম্মানিত ভাইরা কর্মটা কি জিনিস ওই যে বললাম মানে কোরআন শরীফ হইতেছে বুকের মধ্যে আহম্মদ আয়াত খুঁজি পায় না আত্তাকওয়া হা হুনা আত্তাকওয়া হা হুনা আত্তাকওয়া হা হুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মিরারি রাওয়া মুসলিম তুমি বলছেন তাকওয়া এখানে তাকওয়া এখানে তাকওয়া এখানে এভাবে দেখা দিলে নিজের বুকের দিকে ইশারা করে দেখা দিলে কয়বার তিনবার তাহলে হা কল কোথায় বুকে জোরে কর কল কোথায় আচ্ছা কল কয়টা আপনার চোখ কয়টা দুইটা দুইটা চোখ দিয়ে আপনি যদি পাশাপাশি দুইটা দাগ দেখেন একটা দিয়ে এই পাশে একটা দিয়ে ওই পাশে দেখেন তো দেখা যায় কিনা আর ডান চোখটা ও পাশে যাবে আর বাম চোখটা এই পাশে যাবে আল্লাহ তাআলা মানুষকে এরকম করেন না তো মানুষের কল কয়টা বাবা একটা কলটা কি জিনিস এটা আসলে আমরা বুঝি নাই যার কারণে এর কদর আমরা কই ওই যে বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না যে কল তো আরো গুরুত্বপূর্ণ জিনিস তাতে দিন মলবির ঘরে ফতোয়া কিসের রে কল কিসের রে কল আরো তো সব শেষ ঠিক না কলটা কি জিনিস এই অন্তরটা কি জিনিস অরাম হবে দেখেন কেমনে অন্তর অন্তর ভগবান আসছেন যে ওর মনটা খুব খারাপ হয়েছে ভাই খারাপ হয়ে গেল তোর কথাটা শুনে যে মনটা তো খারাপ হল মনটা কি মন কি এর বাংলা কি অন্তর এর আরেকটা বাংলা কি হৃদয় হৃদয় অন্ত মন এর বাংলা আরবি কি আরে বাবা মানুষ বাহিরে একটা কাজ করে অন্তর আর একটা কমান আছে এটা লোক কি করে মুনাফিক জোরে কর ওই লোকটা যত লম্বা জামা গাঁথে যত ভালো বয়ান করুক বক্তৃতা করুক যখন দুই নম্বরই দেখবে মানুষই বলবে ও ইয়া যতই লম্বা জামা গাঁথে দিনের দাওয়াত যোগ ইসলামী আন্দোলনের কথা কোক না কেন বাবা ইয়ার ভেতর বাড়ি এরকম ঠিক নাই হারে এমন কোন একটা হাদিস নাই যেখানে রেফারেন্স ছাড়া কথা বলা আছে আলেমদের জন্য গবেষকদের জন্য চিন্তাশীল মানুষ ভাবনা যারা করে তাদের জন্য এটা এটা মারাত্মক কাজ করে তো কলটা কি জিনিস সেটা আমরা বুঝি নাই কল এমন জিনিস খেয়াল করে যেখানে সমস্ত ওহী সমস্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে যত কেতাব নাজিল হয়েছে এই জমিনে সমস্ত কেতাব নাজিল হয়েছে কলমে
সমস্ত কিতাব নাজিল হয়েছে কোথায়? কলবে। এটার পাওয়ার কত, ক্ষমতা কত, শক্তি কত তা তো আমরা জানি না। এজন্য এর আগেও এই কথাটা বলছিলাম, আমি আলোচনা করছিলাম, আপনারা ভুলে গেছেন হয়তো, আমরা জানি না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি আমার এমন একটা কালেমা শিখান যে কালেমাটা আমি আপনার জিকির করবো। আল্লাহ কয় মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসটা পাবেন কালেমা হাকিকাত একটা বই আছে, সে বই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এটা সবাই করে, আমি আপনার সাথে কথা বলছি, আমার নাম কালিমা, আমি কালিমুল্লাহ। সাতজন নবী উলুল আজম পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, তারপরে মুসা। আল্লাহ আমি চাইছিলাম স্পেশাল একটা, অনেক মানুষকে আমন দেই দেওয়া হয় তারপরও খোঁজে যে ইসমে আসনটা কি আছে না, আমার মানুষ খুঁজে পায় কবিরাজরা বেশি খোঁজে। এখন ওই আল্লাহ স্পেশাল বাণী আমার দেন, আমি যেমন ডাক্তার। আল্লাহ কয় মুসা শোনো, এই কালেমাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এক পাল্লায় যদি সাত আকাশ সাত জমিন দেওয়া হয়, কালেমার পাল্লা ভারী হবে। কি ভাবলাম ভাই, পৃথিবীর ওজন কত, সাত আকাশ সাত জমিনের ওজন কত, একটা হিমালয় পাহাড়ের ওজন কত, কি ভাবনা কথা না? সাত আকাশ সাত জমিন যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এক পাল্লায় কালেমা যদি দেওয়া হয়, আল্লাহ বলছেন কালেমার পাল্লাটা কি হবে, ভারী হবে। কি হইল রাসূলুল্লাহ। এটা কিন্তু মূল কালেমা, আমাদের সমাজে এখন কালেমা নিয়ে উঠে যায়, বলে মোহাম্মদ রাসূলুল্লাহ কালেমার অংশ না, এটা বলে শিরক, নাউজুবিল্লাহ কইতে পারে নাউজুবিল্লাহ। আবার তো জাহিল বাড়াইছে আবু জাহেলের চাচা, সে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ, এটা বলার পরে যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটা হল গুনাহ। মারাত্মক মাদা কাজ, মুসলমানকে আমি কত বিভ্রান্তিতে নিয়ে যাবে, কিসের একটা প্রোঅ্যাক্টিভ দৃষ্টিভঙ্গিতে গঠনমূলক আলোচনা করে মুসলমানকে কাছাকাছি আনলে। আমাদের হুজুরে আমাদেরকে এক মুসলমান আর এক মুসলমানকে যেভাবে মুখোমুখি দাঁড় করাচ্ছেন এই ফতোয়ার জেরে, করে আমরা যে কোথায় যাচ্ছি আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে করে আল্লাহ আল্লাহ আমিন। আমার ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা বাক্য, এইটার ওজন যদি সাত আকাশ সাত জমিনের চাইতে বেশি হয়, আল্লাহ যতটুকু বিবেক দিছে বুদ্ধি দিছে বাধা না ভাবি করতে পারে, 6,666টা আয়াত কোরআন শরীফ, ইয়ার ওজন কত হতে পারে অসীম, 6,666 আয়াত বিশিষ্ট এই কোরআন শরীফ, একটা কালেমা একটা বাক্য ইয়ারই ওজন যদি সাত আকাশ সাত জমিনের চাইতে বেশি হয়, তাহলে পুরো কোরআন শরীফের ওজন কত হইতে পারে? কাউন্টার করা সম্ভব না, গণনা করা সম্ভব না, মেমোরিতে কম্পিউটারে ঢুকবে না বাবা। আচ্ছা এই কোরআন শরীফ আল্লাহ নাজিল করলেন কোথায়? কলবে। আল্লাহ কোরআন শরীফের সব বয়ান করছে, আল্লাহ বলছেন যে আমি কোরআন শরীফের প্রত্যেকটা বিষয় খুলে খুলে বয়ান করেছি, ভাবে না চিন্তা করে না। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযাল কুরআন, আমি আল্লাহ যদি এই কোরআন শরীফ পাহাড়ে নাযিল করতাম, আলা জাবালিন লা রাআইতাহু খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহ যদি এই কোরআন শরীফ পাথর বিশিষ্ট পাহাড়ে নাজিল করতাম, পাথর ফেটে ভেঙে
খামখা হয়ে যেত, ধারণা দিছে এর ওজন কত। আর এই কোরআন শরীফ নাজিল হয়েছে কোথায় বললাম? কলবে। জোরে কর, কোথায়? কলবে। তাহলে কলবের ওজন পাহাড়ের চাইতে কম? শক্তি পাহাড়ের চাইতে কম না বেশি? বেশি। আরে মানুষ তো সাদের দেশে মঙ্গলে যাইতেছে ভাই অন্তরের শক্তি দিয়ে ভাই, মানুষকে আলাদা উইল ফোর্স দিয়েছে, ইচ্ছা শক্তি দিয়েছে। এই উইল ফোর্স ইচ্ছা শক্তিকে মানুষ কাজে লাগাচ্ছে, দূরকে নিকটে আনতেছে। আজ থেকে 20-50 বছর আগত যদি কেমন কইছে যে রে আমেরিকার কথা কইবে তোর বেড়া ইয়ারে তিনি দেখা যাবে, ইয়ারে তুই কথা কবু দেখা যাবে, তো মানুষের পাগল কইছে, এটা পাগল। আর গেলা যদি এটাকে অস্বীকার করে তারে কবে পাগল কথা জি কি বাবা, তাই না? তাহলে এখন চিন্তা করেন যে যে কোরআন শরীফ আল্লাহ তাআলা নাযিল করলেন কোথায়? কলবে। তাহলে এর ক্ষমতা পাহাড়ের চাইতে কম না বেশি? বেশি। বেশি। আরে মানুষ করতেছে সব অন্তরের শক্তি দিয়া, ওই ফোর্স ইচ্ছা শক্তি দিয়া। কষ্ট হচ্ছে আপনাদের? না। এবার আপনারা বলেন, প্রত্যেকটা মানুষ একটা গাড়ি চালায় যেমন ড্রাইভাররা স্টিয়ারিংটা থাকে কার হাতে, কথা কয় না? ড্রাইভারের হাতে। আপনার এই গাড়িটা, এই দেহ গাড়িটা, ইয়ার উপরে একটা স্টিয়ারিং আছে, কথা কয় না? জি। ইয়ারে একজন ড্রাইভার আছে, ঠিক না? আচ্ছা আপনি দেখতেছেন কি দিয়া? চোখ দিয়া। চোখ কি আগে দেখছে না অন্তর দেখতে চাইছে আগে? দেখতে চাইছে। তাহলে অন্তর যেটা দেখতে চায় চোখ সেটা দেখে, অন্তর যেদিকে চাইতে চায় পা সেদিকে চলে, অন্তর যেটা বলতে চায় জবান সেটা বলে, ঠিক না? অন্তর যেটা ধরতে চায় বা কাউকে দিতে চায় হাত সেটা দেয় বা ধরে, তাহলে মূল অঙ্গ কোনটা? চোখ, জবান, হাত, পা, শরীর। কারণ এই সমস্ত অঙ্গকে যিনি চালায়, যার নিয়ন্ত্রণাধীন, যে অঙ্কটার নিয়ন্ত্রণাধীন ওইটি হলো মূল, ওইটা দেহ রাজ্যের রাজধানী। নাম কি? কি অন্তর হলো মূল। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আলা ইন্না ফিল জাসাদিন মুদাগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল্লাহ। বুখারী শরীফ প্রথম খণ্ড 13 পৃষ্ঠা, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 28 পৃষ্ঠা সহ সব হাদিস গ্রন্থে হাদিসখানা আসছে। ওলা মাদদদার দেখে নিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক মানুষকে একটা গোশতের টুকরা দেয়া যায়, যেটা যদি পবিত্র হয় পরিশুদ্ধ হয় গোটা মানুষটা পবিত্র পরিশুদ্ধ, এটা যদি নাপাক থাকে অপবিত্র হয় অপরিশুদ্ধ হয় তাহলে গোটা মানুষটাই নাপাক অপরিশুদ্ধ। আলা আজ এই পৃথিবীতে যদি কেউ পরিভ্রমণ করতে চায়, ভ্রমণ করতে চায়, ধরেন একটা বিমান নিল, বুঝে যাবো এটা আসো কথা কয়। ধরেন আপনি এখান থেকে আমেরিকা যাবেন, তাহলে আপনাকে একটা স্পেস লাগবে না, বাহন লাগবে না? লাগবে। বিমান নেন, হেলিকপ্টার নেন, অথবা ওই যে স্পেসশিপ রকেট নেন, খুব দ্রুত যান একটা নিয়ে, বাসে যান, যেভাবে যান যেতে হবে হেলিকপ্টার। তাহলে আপনি যদি এখান থেকে আপনি যদি ও যে আমেরিকা যান, তাহলে এখান থেকে আমেরিকা পর্যন্ত এই জায়গাটার বিস্তৃতি এত বড় থাকা দরকার না? দরকার না, বিস্তৃতি এত বড় থাকা দরকার। এবার বলেন আপনি যে আল্লাহ নৈকট্য মানে নিকটে যাইতে চান, আল্লাহ কোথায় থাকে, কত দূরে? এই জায়গাটা আমাদের হুজুরেও ক্লিয়ার করেন না, আমরা তো তরিকা করি, এটা আমরা মাসিক মাহফিলটা করি, মাসিক মাহফিলগুলো তো আলোচনা হয়, আমাদের হুজুররাই তো বুঝেন না। এই জন্য আমাদের 3 মাসের বক্তব্য মাহফিলের আয়োজন করেন, প্রত্যেক মাসে করেছেন বক্তব্য করতে বলেছেন। তরিকা হাসান জাদ্দাদের একজন সালেক একটা বক্তব্য না করার জন্য রাতে না ঘুমায়। আল্লাহ সম্পর্কে মুজাদ্দাদ আলবেসানি আমাদের ইমাম, তার তিনি কি বলছেন যে আপনি যাহা শুনেছেন
মানুষ যা শুনতে পায়, মানুষ যা দেখতে পায়, মানুষ যা ধারণা করতে পারে, মানে কল্পনা করতে পারে, আল্লাহ তা না। আল্লাহ দর্শনাতীত, আল্লাহ শ্রবণাতীত, আল্লাহ কল্পনারও বাহিরে। যে কল্পনারও বাহিরে কত দূরে, কত বাহিরে, যে তাহার উপরে, উহার উপরে, পরের উপরে, তার উপরে। তাহলে আল্লাহ আবার এখানে দেখেন, বুঝেন, শুনেন কিভাবে? আমরা এই বিষয়গুলো তো মুক্তবাদের মাহফিল আলোচনা হয়, আপনাদের এখানে মুক্তবাদ হয়, ভাই করেন আলোচনা গুলো? লালমনিরহাটি ইংরেজি মাসের তৃতীয় শুক্রবার করে মাসিক মুক্তবাদ মাহফিল হয়। শুধু ডিসেম্বরটা আমরা 24 তারিখে করবো, চতুর্থ মাসিক শুক্রবারে করবো, ঢাকায় একটা মাহফিল থাকার কারণে। যদি সুযোগ থাকে আপনারা মাঝে মাঝে আসবেন। আমরা জানি আল্লাহ যা, খুব সংক্ষেপ আমি তার দিয়ে যাচ্ছি, আমি যেটা আয়াত তেলাওয়াত করেছি ওইটা আলোচনা করব। আল্লাহ হচ্ছেন যাত, জোরে কর, কি যাত? মূল সিফাত গুণ, আপনার ছায়াটা সিফাত, আপনি মূল। এবার বলেন, যদি ছায়া থাকে তাহলে তার মূল বস্তু থাকা দরকার না দরকার না? হ্যাঁ, ছায়া যদি থাকে তার মূল বস্তু, তাহলে গোটা সৃষ্টি জগৎটা হচ্ছে আল্লাহ ছাড়া বাকি যা আছে সকল সৃষ্টি জগৎটা হচ্ছে আল্লাহ তাআলার নাম গুণাবলী, মানে আসমা সেফাত, যাকে বলে নাম গুণাবলী, প্রতিচ্ছবি, প্রতিবিম্ব, প্রতিবিম্ব, প্রতিবিম্ব মূল বস্তু না। এই জন্য মূল কে হচ্ছে? একমাত্র আল্লাহ। ধরে দেখি আল্লাহ যা। এরপরে সিফাতকে আমরা ভাগ করেছি দুই ভাগে, সেফাতে উজুদি আর সেফাতে আদামি। সেফাতে আদামি হলো নাস্তিক, এই বেটা এই জীবন এই কথা হোস না, কি কবি আমারে কর, পরে কত খবর দে আমার ন্যান খেলে গাড়ি গেল, এই এই কথা জীবনে শুনবি না, গান গম গাড়িয়াল ভাই গান করলে দেখা লোক সব সুইচ আসবে। সেফাত কয় প্রকার পেলাম? দুই প্রকার। কি? সেফাতে উজুদি, সেফাতে আদামি। আবার বলি, সেফাতে উজুদি, সেফাতে আদামি, মানে হলো শূন্য গুণ, নাস্তিক গুণ, যা আগে ছিল না। এই সৃষ্টি জগৎ কি আগে ছিল? যখন আল্লাহ ছিল তখন কি সৃষ্টি জগৎ ছিল? না, সৃষ্টি করার পরে তো হয়েছে, কি কথা? হ্যাঁ, আগে যে ছিল না পরে হয়েছে, এটাকে বলে সেফাতে আদামি, শূন্য গুণ, নাস্তিক গুণ। এই যে আজকে দেখতে দেখছেন না, আরে বাবা হায়াত কেনা শেষ হয়ে, হায়াত মানে রুহু চলিয়ে যাবে কোটে, বাতাস কোনা কোটে নিয়ে যাইবে, হ্যাঁ, আর দেহটা মাটির সাথে মিশে দিবে, মাটির থেকে কদিন পরে পোকায় খেবে, এটা হবে ওটা হবে, সুখ শেষ, অস্তিত্ব। আল্লাহ তালা বলছেন যে তোমাদের উপর দিয়ে কি এমন এক সময় অতিক্রান্ত হয় নাই যে তুমি উল্লেখ করার মতো কোন বস্তু ছিল না, ছিলেই না, তোমাকে উল্লেখ করার মতো কিছু ছিল না। আবার কি কুল্লু মান আলাইহা ফান আয়াবুকা রাব্বুকা রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তাহলে সেফাত কয় প্রকার বললাম? সেফাতে উজুদি, সেফাতে আদামি, সেফাতে উজুদি, আদামি। সমস্ত অপকৃষ্ট খারাপ যত গুণ আছে সবগুলো হলো সেফাতে আদামি, শূন্যের সাথে। আর যত পূর্ণ গুণ, ভালো গুণ, সকলের সম্পর্ক সেফাতে উজুদির সাথে। সেফাতে উজুদিকে আবার দুই ভাগে ভাগ করা হয়, এই গুণটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হাকিকি আর একটা হচ্ছে এজাফি। কি বললাম বাবা? হাকিকি এজাফি, এটা ক্লাসের মতো একটু আপনারা আলোচনা করে বুঝেন কিছু। একটা হচ্ছে হাকিকি আর একটা হচ্ছে এজাফি। এজাফি হাকিকি মানে হচ্ছে মূল গুণ, এটাকে সেফাতে সামানিয়া বলা হয়, এটাকে শান বলা হয়, সুযোগাত বলা হয়। আটটা ধরে গো, কয়টা? আটটা, আটটা। এক একটা গুণে কয়াম করা হাদিস থেকে করতে গেলে এক এক দিন 3-4 ঘন্টা করে আলোচনা করতে হবে। আটটা গুণ, তাহলে
এটা হলো হাকিকি মূল বর্ণ আর একটা হলো এজাফি প্রয়োজনের প্রেক্ষাপটে আসে দরকার তখন তখন আসে দরকার নাই দরকার ওনার প্রয়োজন নেই যেমন ধরেন আল্লাহ রাজ্জাক গুণ আল্লাহ রাজ্জাক না কথা পায় না আচ্ছা রাজ্জাক গুণ রিজিক দাতা এই গুণটা কখন দরকার হয় যখন মানুষ ক্ষুধার দরকার কথা পায় না যদি ক্ষুধা না লাগে তখন ওর দরকার আছে আল্লাহ যদি ক্ষুধাকে উঠাইয়া দেয় রাজ্জাকের দরকার আছে ঠিক এইরকম সে সমস্ত গুণ এটাকে বলা হয় সেফাতে ইজাফি প্রয়োজনের প্রেক্ষাপটে আর যে সেফাতে হাকিকির কথা কইলাম এর মধ্যে হচ্ছে কুদরাত কি কুদরাত এরপরে হায়া এরাদা এলে কালাম সামা বাসা তাকুই কয়টা হলো আটটা এরা আটটা ভাই মনে করে এটা এই আটটা গুণ আটটা ভাই আটটা ভাই এক ভাই যেতে যাইবে আটো এর বৈশিষ্ট্যটা হচ্ছে এই আটোটা ভাইয়ে সেই জায়গায় যাবে একটা গুণ যেখানে যাবে আটোটা গুণ সেখানে যাবে এখন ধরেন আল্লাহর ইলেম নামক যে গুণটার কথা বলতেছি তার সংক্ষিপ্ত উদাহরণ দিচ্ছি সারা আল্লাহ যে ইলেম জ্ঞান তার সেই গুণটার উদাহরণ দিচ্ছি সারা পৃথিবীর যত মানুষ একটা জাতি মানব জাতি প্রত্যেকটা মানুষ একটা লাইনে খাড়া আছে আর এবার বলেন সব মানুষ কি একই জিনিস চাইবে আচ্ছা আপনারা যারা এখানে বলা হয় যে আপনারা আল্লাহর কাছে কারা কি চাইবেন চান তো সবাই কি এক জিনিস চাইবো না একই মুহূর্তে চাইতে পারবো না বুঝেন কথা কি বন্ধুরছে না একই সময় চাওয়া সম্ভব না একই জিনিস কেউ চাবে না তাহলে এক সমস্ত মানুষগুলো এক লাইন দাঁড়াইলো সমস্ত মাছ এক লাইনে সমস্ত হাঁস এক লাইনে সমস্ত গরু এক লাইনে সমস্ত গাধা এক লাইনে ঠিক এইরকম যত সৃষ্টি আছে সবাই যার যার মতো লাইনে লাইনে দাঁড়ায় যার যে মনের অভিব্যক্তি এটা যদি আল্লাহকে জানাইতে থাকে অবিভাজ্য মুহূর্তে যে মুহূর্তটাকে ভাগ করা আর যায় না এই অবিভাজ্য মুহূর্তে সমস্ত সৃষ্টি যদি তার অন্তরের কথা আল্লাহকে জানায় আল্লাহ তাআলা সমস্ত মানুষের সমস্ত সৃষ্টি জগতের অন্তরের কথা একটা সুন্দরভাবে জানতে পারেন বুঝতে পারেন বরং আল্লাহ তাআলা এলে তাহার উপরে তোমার উপরে পরে এই হচ্ছে আল্লাহ তাআলা এলে গুর কোন জিনিস না তাহলে বাজান এখন আসেন এই মূল জিনিসটা আমরা আসলে মূল জিনিসগুলো থেকে আলোচনা আমাদের হয় না তো যার কারণে আমাদের সমাজের হুজুরও তো জানে না এটা আলোচনা করবে কি ওনার তো আইসা 50-60 হাজার 1 লাখ টাকা চুক্তি করে নিয়ে আইসা তাই নাকি দুটা গান গান গাইয়া শেষে জগত মাথায় দিয়ে পরের কথা তাই চলে গেছে আবার কোনো কোনো মৌলবি তো এখন আগে টাকা খুশি নেয় বেলে নেওয়ার পরে ইষ্ট করতে হবে না নেয়ার মাস করে আর 50,000 আমি নিয়ে একটু সুখী হয়েছে আমি নিয়ে পরে যাবে যাওয়ার পরে বৃষ্টি তো দুধের আগে টাকা 50,000 দিয়ে তারপরে মহাপুরুষ গেল গতি দিয়ে দিবে এরকম আর অবস্থা বাজার এবার আপনারা কর এই যে কলমের যে কথাটা বললাম আমরা আল্লাহ আমরা এতক্ষণে আমরা এত সালাম এখানে আসা আমাদের তো এতক্ষণে কিছু আমার দিকে তাকাতে এতক্ষণে তো আমরা কিছুটা বুঝছি যে আল্লাহ কত দূরে যে ধারণা করা যায় কল্পনা করা যায় কল্পনাতীত কথা হয় না কি কল্পনাতীত ধারণা করা যায় না কিন্তু এখানে যেটা আছে সেটা কি গুণ ধরে পার কি আছে গুণ গুণ এবার আপনারা আসেন আল্লাহ যে ধারণাতীত আমরা যে আল্লাহ ধারণাতীত আল্লাহর নৈকট্য চাই মানে আমরা আল্লাহকে নিকটে চাই তা আল্লাহকে নিকটে যাইতে গেলে হয় আল্লাহকে নিকটে আমার আনতে হবে নাহলে আমাকে আল্লাহ নিকটে যাইতে হবে যাইতে গেলে বিশাল বিস্তৃত এক প্রান্তরের দরকার কথা পায় না দরকার এই যে মহা প্রান্তর এটার নাম হচ্ছে অন্তর এই যে মহা শূন্য মহা প্রান্ত এটাই হলো অন্তর এটাই হচ্ছে কর যদি এই কলবে আল্লাহর নূরের সম্মিলন ঘটে তখন এই কর হয় অন্তহীন মহা প্রান্ত আর যদি এই কলবে আল্লাহর নূরের সম্মিলন না ঘটে এর মতো সংকীর্ণ বস্তু পৃথিবীতে আর একটিও তাহলে কল কি পাওয়ারেবল বস্তু না নন পাওয়ারেবল 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 এই পাওয়ার যখন আমাদের হারাইছে তখন আমরা শোক দেখা বন্ধ করে দিয়েছি কুকুরে দেখে আমরা দেখি না আমরা রাজা বলে কুকুর কাঁদে কেরে কুকুর কাঁদে অবাক না আমরা কবরে যখন আজাব হয়
আল্লাহ নবী বলছেন শুধু জিন আর ইনসান তাদের সব সৃষ্টি জগৎ বুঝতে পারে দেখতে পারে এখন বাজার এই অন্তর যদি আপনার আমার ঠিক হয় তাহলে সব ঠিক অন্তর যদি ঠিক না হয় তাহলে একটাও ঠিক না এই কথাটা কি আপনারা মানেন কথা বলেন ঠিক ঠিক আমাদের দুশ্মন কাকে শয়তান 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 দেখা যায় না ধরা যায় না লাঠি চার্জ করা যায় না আচ্ছা এই থাকে কোথায় আমাদের অন্তরে থাকে শয়তান যতক্ষণ একটা মানুষের অন্তরে থাকবে এই লোকটা কি আমল নিরাপদ না ইসলাম কোরআন হাদিসে থাকে না তাকওয়া কোরআন হাদিসে থাকে না এই জন্যই ব্যক্তির অনুসরণ অনিবার্য ওই বলছিলাম প্রথম কথা রসুল এবং ইমানদার আলহামদুলিল্লাহ আর যদি আপনার আমার কিছু না থাকে দিন আনি দিন খাই আর যদি ইমান থাকে জানতে হবে আল্লাহ তাআলা তার কাছে সব নিয়ামত আছে কেন আলোচনা দিন বাড়ায় দেয় যদি সবার সবার যাবার চাইছিলেন আলামাত ভাইদের খুব আশা একজন সর্বশেষ ব্যক্তি যে জান্নাতে যাবে আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার সাতটা দুনিয়া দিবে সুবহানাল্লাহ সর্বশেষ যে যাবে ওই লোকগুলোর মধ্যেও যাইবে জান্নাতে সেদিনের মধ্যে সর্বশেষ যে যাবে জান্নাতে আল্লাহ নবী বলছেন এই দুনিয়ার সাতটা দুনিয়া তাকে দেবে সুবহানাল্লাহ এইবার আল্লাহর কাছে তাহলে দুনিয়ার জন্য দাম আছে না ওই জন্য আল্লাহ নবী কইছে আল্লাহর কাছে এই দুনিয়ার যদি মূল্য থাকি না একটা মাসির দানা পরিমাণ না যদি মূল্য থাকি না কাফের মেমেন যদি একটা পানিও দেরে না এটা কোনো মূল্য নাই তো বাদি বাদ তাসের ঘরে মন্ত এই আছে এই নাই এখন বাদাম তাহলে এই ইমান আমরা সবাই ইমানের বয়ান করি হুজুরও ওয়াজ করে কোরআন হাদিসে আছে ইমানের কথা আছে না আছে এবার বলেন যে বললাম যে যেবারে ইমান কোরআন হাদিস কোরআন হাদিসে নাই
ইমান যদি কোরআন হাদিসের থাকি যায় তাহলে এই যে বাংলাদেশের মুফতি মাসুদ গোবরডাঙ্গা মাদ্রাসার ছাত্র হাফেজে কোরআন মুফতি ওর বাবা ওই গোবরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম ছিল ওর বড় বড় 22 জন মুফতি ঢাকায় 16 বছর ইমামতি করলেন ওই নাস্তিক হয়ে গেছে এলা কোরআন আছে আল্লাহ নাই রাসূলও নাই কোরআন ভুল অমুক ভুল তমুক ভুল নাউজুবিল্লাহ তাআলা নাই এবার কোন ইন্ডিয়া যে এত বড় এলেম শিখে ইয়ার এলেম কি ইয়াকে ইমানের পথে রাখতে পারছে না আরে বাবা কোরআন হাদিসে যদি ইমান থাকতো তাহলে খালি আলেমরা ইমানদার হইতো যারা কোরআন হাদিস জানে না নন এডুকেটেড পারসন কোরআন হাদিসের ব্যাপারে যারা এই লোকগুলো কি ইমানদার হইতে পারতো না তাহলে বুঝা গেল কি কোরআন হাদিসে কি আছে ইমানের বর্ণনা আছে কি বর্ণনা বয়ান আছে বর্ণনা আছে ইমান কোরআন হাদিসে নাই থাকে না থাকে কোথায় কলবে কলবে জোরে কর কোথায় থাকে কলবে কলবে ভাইরাই যখন আমার কলবে ইসলাম আসলো কে বলছেন আমল গুণ আস যখন আমার কলবে ইসলাম আসলো তখন আমি রসূলের কাছে গেলাম এবং বললাম হে আল্লাহ রসূল উবসুদ বি আমিনিকা আপনার ডান হাতটা বাড়ায়া দেন আলি উবাইউকা আমি আপনার হাতে বায়াত করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো না সুবহানাল্লাহ তাহলে কি ইসলাম গ্রহণের পদ্ধতি কি বায়াত ধরে ধরে ইসলাম গ্রহণের পদ্ধতি কি বায়াত ইসলাম গ্রহণের পদ্ধতি বায়াত এবার বলেন ইসলাম থাকে কোথায় এই হাদিস অনুসারে কলবে কলবে আরে বাবা কত হাদিস মাদার জন কলটা পড়ে দেখবে আল্লাহ রাসূল বলছে যে লাইল সাল্লিমু আসদিন হাত্তা ইউসাল্লিমা কালবাহু যতক্ষণ পর্যন্ত কোন মানুষের কলম ইসলাম গ্রহণ করবে না ততক্ষণ পর্যন্ত কোন বান্দা ইসলাম গ্রহণ করতে পারবে না লা ইস্তাকিমু ঈমানুল আবদি হাত্তা ইস্তাকিমা হাত্তা ইস্তাকিমা কালবাহু যতক্ষণ পর্যন্ত কোন মানুষের কলবে ঠিক হবে না ততক্ষণ পর্যন্ত তার ঈমান ঠিক হবে না হবে না এই ঈমানের বয়ান খুব করতেছেন কলম ঠিক না হইলে ঈমান ঠিক হবে না রাসূলের বাণী আমরা কলমের ক্ষেত্রে আমাদের চিন্তা নাই ঈমানের ক্ষেত্রে চিন্তা আরে বাবা ঈমানের ক্ষেত্রেও যেমন চিন্তা করতে হবে ঠিক ঈমান যে জায়গাটায় থাকে কলম সেই কলমের চিন্তাটাও একইভাবে আমাকে করতে হবে ইসলামের চিন্তা যেভাবে আমি করি ঠিক ইসলামকে রাখার থাকার যে জায়গাটা কলটা ওইখানে একই চিন্তা আপনাকে আমাকে করতে হবে এবার বলেন হেদায়েত কি বাবা সবাই তো হেদায়েত নিয়ে যাওয়ার আছে আইসো ভাই ওটা তোমরা গোমরা 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 আমরা হেদায়েত করত পথ পথ আচ্ছা সবাই হেদায়েতের কথা কয় বলেন তো হেদায়েত থাকে কোথায় ও মা কথা কয় না কলবে হেদায়েত কি কোরআন হাদিস আছে হেদায়েত কোরআন শরীফে আছে আছে হেদায়েতের বয়ান আছে হেদায়েত নাই যেমন নামাজের বয়ান আছে নামাজ কোরআন শরীফে থাকে না হজের বয়ান আছে হজ কোরআন শরীফে থাকে না কি থাকে না জাকাতের বয়ান আছে জাকাত কোরআন শরীফে থাকে না আরে পর্দার কথা বলা আছে পর্দা কোরআন শরীফে থাকে না পিঁপড়ার কথা কোরআন শরীফে আছে পিঁপড়া কোরআন শরীফে থাকে না হাতির কথা বলা আছে আছে শুনে আছে না আছে কথা বলা আছে না আছে গরু নাই গরু আছে গরুর কথা বলা আছে গরু কোরআন শরীফে থাকে হাতি কি কোরআন শরীফে থাকে আবার বাবা জান কোন সাদের কথা বলা আছে না আছে আয়াতগুলো পড়লে তো অনেক সময় যায় আমি একটা খুব সংক্ষেপ বলার কথা বলছি আচ্ছা বলেন সাদের কথা কোরআন শরীফে বলা আছে সাদ কি কোরআন 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 শরীফে থাকে না সূর্যের কথা নাই আছে হ্যাঁ আছে সূর্য কোরআন শরীফে থাকে না তারকারাজির কথা বলা আছে না আছে হ্যাঁ আছে তারকা দিয়ে তারকারাজিতে মানুষকে পথ দেখায় এবার বলেন এই তারকার কথা কোরআন শরীফে বলা আছে তারা তারা কি কোরআন শরীফে থাকে না কথা আছে কি আছে
বলেন এই যে আমরা যে তাকওয়া তাকওয়ার কথা বলি তাকওয়া তাকওয়া থাকার জায়গা কল ইসলাম যতগুলা বিষয়ের কথা বলছে আমি 728টা বিষয় নিয়ে আসছি সিরিয়াল 730টা সিরিয়াল নিয়ে আসছি এমন কোন বিষয় নাই যা কলমের বাহিরে আর বাবা নামাজটাও পড়া লাগবে কলমের দ্বারা খালি শরীর দিয়ে নামাজ হবে না আমরা তো আপনাদেরকে খারাপ ভাবি না ভালো ইমানের বয়ান করা ভালো কিন্তু ইমান যে জায়গাটায় থাকে সেই জায়গাটার বয়ান করা দরকার না দরকার ইসলাম যেখানে থাকে হেদায়েত যেখানে থাকে সে কথাটা বলতে হবে না হবে কথা পায় না ন্যূনতম যদি সেন্স থাকে জ্ঞান থাকে নিজেরা এখন বিচার করেন বলেন যে কোরআন শরীফ নাজিল হয়েছে কলবে ঈমান থাকে কলবে তাকওয়া থাকে কলবে ইসলাম থাকে কলবে হেদায়েত থাকে কলবে আরে যদি কলবে এত কিছু থাকে তা কলবটা কি গুরুত্বপূর্ণ না গুরুত্বহীন গুরুত্বপূর্ণ কথা পায় না গুরুত্বপূর্ণ এই জন্য তো আল্লাহ কইছে ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবে বন্ধু হয় না এই বেটা এই যে আমি প্রথমই কভার চাইছিলাম আপনার আপনি হালাম দিয়েছেন যখন শেষ করে বলছেন তখন বলছিলাম কভার চাইছিলাম আমার বন্ধুর আইডিয়া হবে না বন্ধুর মনোযোগ দেন ইনশাআল্লাহ শিশুকে লইয়া জননী চলিল মরুর পল্লী ছায়া করে চলে সাথে সাথে তার ঊর্ধ্ব গগনের মেঘে মৃদু মেঘে মৃদু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা সামাজিক অবস্থাটা পরিবর্তন করতে চান একটা আন্দোলন করতে চান ওয়েলকাম ভালো আমরা খারাপ ভাবছি না কিন্তু দয়া করে একটু ভেবে যদি থাকে বুঝে বলেন শয়তান কি খালি আমাদের দুশ্মন আপনাদের দুশ্মন না দুশ্মন পৃথিবীর অধিবাসী আমি এই পৃথিবীর অধিবাসী কি কথা ঠিক না এই যে পরামর্শ করি শয়তানটা তারাই কি দিয়ে যদি নামাজ দিয়ে তাড়ানো যায় তাহলে একজন মৌলভী আমার কন্দে হুজুর এই দুই রাকাত নামাজ পড়লে আল্লাহ নবী কইছে শয়তান ভাববে একে কোনো হাদিস দেখা আমরা এই কুকুরুকে জিতে বাধ্য হবে
কথাটা তারা লাগবে তো কাল লাগবে না কি দিয়ে তারা নামাজ কত কয় না নামাজ দিয়ে তারা যায় আচ্ছা নামাজে যদি শয়তান তারানো যায় তো আরে ভাই অনেক হাদিস আছে কয়টা কম এই সংক্ষিপ্ত সময়ে টাকা সোজা করার ক্ষেত্রে অনেক হাদিস আছে আবার নবী বলছেন তোমরা পা মিলায় মিলায় দাঁড়াও লাগায় লাগা না কিন্তু পা মিলায় মিলায় দাঁড়াও আমি দেখতেছি শয়তান ভেড়ার বাচ্চার মতো তোমাদের ফাঁকে ঢুকতেছে শয়তান মসজিদে ঢুকবে না সময় কি তাহাজ্জুদ করবে না নামাজ পড়বে না কিসের জন্য ঢুকে ভাই রাতের মূল নামাজটা না হয় ঠিক না হয় কথা কাম ঠিক না ঠিক এই জন্য তো বগালি শরীফ প্রথম ফাতে 464 পৃষ্ঠার মধ্যে হাদিস আসছে যে নামাজি যখন নামাজে দাঁড়ায় শয়তান যখন নামাজির অন্তরে আসিয়া কয় উস্তুর কাজা বা কাজা এই যে কে কে খেয়াল রাখ এই কে কে মন চিন্তা কর এবারে তখনই কিন্তু নামাজ থেকে মনটা আমার বাইরে চলে যায় নামাজ আর খাঁটি তারপরে আল্লাহ নবী তা কি কইলেন আবু জাহেল এই যে একটু আগে কইলাম ডক্টর এর নাম কি মুফতি মাসুদ মুফতি গিরি করলে ভাই ঢাকার মধ্যে প্রতিবেদ দায়িত্ব পালন করলে 16টা বছর ওই কেমন নাস্তিক হয়ে গেল কোন তো কোয়া ইলেন কিবে ধরে রাখতে পারেন এই যে শ্রীযুক্ত বাবু গিরিশ চন্দ্র সেন দর্শনী ভদ্রলোক 36 খানা কিতাবের অনুবাদ করছে ওই 4 খানা অনুদিত করা বই আমার কাছে আছে আল্লাহ ভাবাটা বুদ্ধিমানের কাম নয় বুঝতে পারছো সবাই আমরা ইসলামী আইন ইসলামী আন্দোলন যা করেন না কেন কোনটা খাঁটি হোক এটা শয়তান করতে তাহলে শয়তান তাড়ানোটা জরুরি না জরুরি তাহলে কোরআন দিয়ে শয়তান ভাগিন না এলিম দিয়ে ভাগিন না হাদিস দিয়ে ভাগিন না তারপরে কন এই যে নামাজ দিয়েও ভাগিন না বরং নামাজটাই নষ্ট করে দিবে কথা পায় না এই ব্যাপার তাহলে বাহে তাহলে শয়তান কি তাড়ানোর কোন হাতিয়ার নাই হুজুর আছে কথা পায় না আছে আছে বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 744 পৃষ্ঠা কিতাবুত তাফসির সূরা নাসের তাফসির হাদিস আছে ইযা যুকিরাল্লাহ যাহাবা সুম্মা লাম ইয়াজকুরিল্লাহ সাব্বিতাল্লাহ যখন বান্দার কলবটা জিকিরময় হয় জিকির হয় না কি বলছি জিকিরময় 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 হয় জিকিরময় মানে কি খালি সকালে 2 ঘন্টা জিকির করি আর বিকালে 2 ঘন্টা জিকির করি এটা কি জিকিরময় বলে না হ্যাঁ না 24 ঘন্টা তারপর কি নিজে নিজে করবে না অটোমেটিক নিজে নিজে করলে কলম না জবান দিয়ে হয় অনেক মানুষ কই আমরা দেখেন দাওয়াত দেই যে কলবি থেকে দাওয়াত দেই তখন কাজ হুজুর আমি তো সেটা করি সকালে সবজি ভালো তসবি করি সন্ধ্যের সময় ভালো তসবি করি আমরা তো করি যে তোমার গুলো করি কি দি করেন না হ্যাঁ কল জবান দিয়ে তোমার তোমার কলম আরে জবান দিয়ে একটু আগে আলোচনা করছি জবানটা মূলঙ্গ না অন্তর মূলঙ্গ অন্তর কথা পায় না অন্তর সাধারণ কি জবানে থাকে না অন্তরে থাকে অন্তরে তাহলে অন্তর থাকিয়ে তো না লাগবে না লাগবে শয়তান থাকিলে একটু তোমার ডাম্বার আছে না আরেকজনের বাড়ি কথা পায় না তাহলে ইজা জুকিরাল্লাহ যাহাবা মানুষের কলবটা যখন জিকিরময় হয়ে যায় শয়তান থাকিয়া যায় সুম্মা লাম ইয়াসকুরিল্লাহ থেকে মুক্ত কথা কয় না যদি আলেম হয় কথা কয় না বুঝে বুঝে বলবেন
যদি বিশ্বের হয় সেও হ্যাঁ তাহলে এই যে শয়তান যে এখানে না শয়তান যদি এখানে থাকে শয়তানের ওয়াসওয়াসা যদি মুক্ত না হয় নামাজ রোজা হাত জাকাত চিন্তা ভক্তি সবটা যখন খাঁটি হয় না এই কারণে আল্লাহ তাআলার ঘোষণা হলো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুতিউ মান আগফালনা কালবাহু আন যিকরিনা যাদের কলব আমি আল্লাহর জিকির করে না তোমরা তাদের কথা শোনো না তাদের আনুগত্য করবে না কেন যারা আনুগত্য করতেছি সে যদি শয়তানের ওয়াসওয়াসায় ভুক্ত থাকে শয়তানের ওয়াসওয়াসায় থাকে তাহলে সে যে উপদেশটা দেবে ওর মধ্যেও শয়তানের গন্ধ আসবে আসবে কথা পায় না ঠিক এই জন্য বাবা একটা মানুষের প্রথম মুসিবত হলো শয়তানকে কর থেকে বের করে দেওয়া আর এর একমাত্র হাতিয়ার কি আল্লাহ জিকির জিকির সর্বশেষ আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا اذكروا الله يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم الله রচন হে ঈমানদারেরা কাকে রচন বলা ঈমানদার দেখে ঈমানদার মানে কি কাফের না মুসলমান মুসলমান হে ঈমানদারেরা আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন তোমাদেরকে ডাকবে এই ডাকে সাড়া দেওয়া জবাব দেওয়া তোমাদের জন্য ফরজ সুবহানাল্লাহ কি ডাকে এই ডাকে সাড়া দেওয়া কি ফরজ আবার বলা আছে ফরজ 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 করলে কি হয় কবিরা গুনাহ অস্বীকার করলে কি বুঝতে পারছেন কথাটা আমি আর বেশি ব্যাখ্যা গেলাম না কঠিন ব্যাখ্যা গেলাম না তাহলে শয়তান কি বলা হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের ডাকে জবাব দেওয়া সাড়া দেওয়া আমাদের জন্য কি কেন ডাকবেন আল্লাহ আল্লাহ রসুল খেজুর খাওয়াইবে কি জমজম করে পানি খাওয়াইবে ইজাদাকুম লিমা ইউরাইকুম যখন তারা তোমাদেরকে জীবিত করার জন্য জিন্দা করার জন্য ডাকে কি করার জন্য জীবিত করার জন্য আপনারা কি মরা মানুষ বাহেন আমরা কি মরা মানুষ না নাকি জিন্দা মানুষ সাহাবা ইকরাম কি মরা মানুষ না না জিন্দা মানুষ ছিল জিন্দা হ্যাঁ জিন্দা জিন্দা মানুষ হলে কি আবার চিন্তা করে আব্বার কথা না জি আরে বাবা হ্যাঁ এই জন্য বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 948 পৃষ্ঠা এ দেওবন্দ সালার কিতাবের এই হাওলা দিচ্ছি কিন্তু আমি আমার বইগুলোতে পাবেন সব তাহলে বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 948 পৃষ্ঠার মধ্যে হাদিস আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যার কলবে দিলের মধ্যে আল্লাহর জিকির আছে সে জিন্দা জিন্দা যার আল্লাহ যার দিলে আল্লাহর জিকির নাই সে হলো মুর্দা মরা আচ্ছা মানুষ এই মরা আর বাঁচা আচ্ছা বলতে পারেন আমাদের কোন পদার্থের কারণে আমরা মরে যাই বেঁচে থাকি রূহ অক্সিজেন অক্সিজেন আরে ভাই এই যে আমাদের শরীরে যে উষ্ণতা আর আর্দ্রতা খুব চিকন কথা উষ্ণতা এবং আর্দ্রতার সমন্বয়টাই হলো হায়াত এই দুটার বিচ্ছেদ করো আলাদা করো এটার নাম হলো মরণ এজন্য মানুষ মরে গেলে ছাতা ক্লিয়ার কি বললাম উষ্ণতা এবং আর্দ্রতার সম্মিলন মানে গরম আর ঠান্ডা ঠান্ডা এই দুইটার সমন্বয় সাধনই প্রাণ আর এই দুইটা আলাদা হওয়ার নামই হলো মরণ মরণ ক্লিয়ার ক্লিয়ার তাহলে এখন আমরা যে পদার্থটার কারণে বেঁচে থাকি সেটা কি অক্সিজেন কথা পাই না অক্সিজেন অক্সিজেন কে দেয় কিভাবে প্রোডাকশন হয় গ্যাস যেখানে যে অবস্থায় থাকি না কেন আমার 24 ঘন্টা অক্সিজেন দরকার অক্সিজেনের দরকার যদি 24 ঘন্টা 2 মিনিট আমি অক্সিজেন দিতে না পারি তাহলে আমি
ঠিক তেমনি এবার বুঝেন, যার দেবে আল্লাহর জিকির আছে সে জিন্দা, যার দেবে আল্লাহর জিকির নাই সে মুর্দা মরা। তাহলে দেবের অক্সিজেন আল্লাহর জিকির, জয় কর। দেবের অক্সিজেন কি? আল্লাহর জিকির। এই দেবের অক্সিজেন যে আল্লাহর জিকির হুজুর পাইলেন কোথায়? আরে কোরআন শরীফের আছে, বারে বলেন তো না, খালি বসবেন দাওয়াত পেয়েছেন আর সার্টিফিকেট নিয়েছেন সিলেবাস পড়িয়া। বিসমিল্লাহিরাহমানিরাহিম। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء. আমি কি সুন্দর এক্সাম্পল উদাহরণ তোমাদের সামনে পেশ করছি। আচ্ছা উদাহরণ কেন বলে? দুইটা সত্য ইতিহাস বলার চাইতে একটা উদাহরণ মানুষকে বেশি শিক্ষা দেয়। বাস্তব ঘটনা দুইটা প্রদর্শনের চাইতে একটা উদাহরণ মানুষকে বেশি শিক্ষা দেয়। আল্লাহ কয়, দেখো আমি তোমাদের সামনে কত সুন্দর উদাহরণ পেশ করেছি। কিসের উদাহরণ? কালেমাতা তাইয়িবাতা। কালেমা তাইয়িবা কি কর? কালেমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা তাইয়িবা। আল্লাহ কয় কালেমাতা তাইয়িবাতা কাসাদারাতিন তাইয়িবাতিন। আরে কালেমা তৈরিবা হলো একটা পবিত্র গাছের মতো, পবিত্র কালেমা হলো পবিত্র গাছের মতো। আসলুহা সাবিত, তার গোড়াটা মৃত্তিকে অভ্যন্তরে, আর ওহা কি সামা, এইবার শাখা প্রশাখা সাত আকাশ জুড়ে। আল্লাহু আকবার। এইবার কত কথা, এই যে কালেমার উদাহরণ আল্লাহ দিলেন কার সাথে? গাছের সঙ্গে। গাছের সাথে। আর কালেমা মানে কি? আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহ উদাহরণ দিলেন কার সাথে? গাছের সঙ্গে। কেন বলে? হাদিসে দেখবেন, প্রায় হাদিসে আছে, এই মন্ত্র কবর হাদিসে তো আছে, জিকিরের অধ্যায়, তাসবিহের অধ্যায়। কোন ব্যক্তি যদি একবার অন্তর থেকে বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এই সুবহানাল্লাহ জান্নাতে একটা গাছ রোপণ করে। সুবহানাল্লাহ একটা কি গাছ? বৃক্ষ রোপণ করে। এই বৃক্ষটার একদিক থেকে এর ছায়া যত দূর, একদিকের ছায়া দৌড়ে শেষ করতে একটা তেজোদীপ্ত ঘোড়ার 500 বছর লাগবে। সুবহানাল্লাহ। যদি বিবেক থাকে পারে, যদি বুঝি থাকে, আল্লাহ বলতে কুমান তুই আন্দা না কর। আল্লাহ নবী উদাহরণ দিলেন তসবিহ, কিসের সাথে দিলেন? গাছের সাথে। আর আল্লাহ তাআলা কালেমা সেকেটের উদাহরণ দিলেন কার সাথে? দিলেন গাছের সাথে। কি কারণ পারে? কারণ ওই একটাই, কালেমা কালেমা জিকির হইল অন্তরে অক্সিজেন, যার দিলে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য বোখারি শরীফ দ্বিতীয় খণ্ড 717 পৃষ্ঠার মধ্যে হাদিস দেখবেন, অনেক লম্বা চড়া হাদিস, সর্বশেষ আছে। আইয়া কুলা লা ইলাহা ইল্লাল্লাহ ফায়াফতাহু বিহা ফায়াফতাহু বিহা উরুল মুমনা ওয়া উযুনুন সুমা ওয়া কুলুবুন গুলফা ওয়া হুয়াল্লাযী আনসালা ফি সাকিনাতি অবরদাহী আনসালা আর অবরদাহী আনসালা ফি সাকিনাতি কুলুবিন মুমিনিন। যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা কালেমা, এটা কোন ব্যক্তি যদি পড়ে তাহলে চোখের অন্ধত্ব দূর করে দেয়। সুবহানাল্লাহ। কানের গভীরত্ব খুলে দেয়। সুবহানাল্লাহ। কলবের বেণি গুলফন গিলাপ গিলাপ দেখেন না, গাছ দেখি তোমার এলা ভুলে গেলে গ্রামের মানুষ দেয় গোসি গিলাপ গিলাপ হয় না, গিলাপ ফোলানের ভাষা আরবি শব্দ। হ্যাঁ গুলগুন গুলফা, কলবের গলব গিলাপ, কলবের যে আবরণটা পর্দা খুলে দেয়, খুলে দেয় কলবের আবরণটা খুলে দেয় কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে অন্তরের বেরি দূর করা হাতিয়ার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া হুয়াল্লাযী আনসালা ফি সাকিনাতি কুলুবিল মুমিনিন,
তখন ওই আল্লাহ তাআলা তার কলবের মধ্যে ইলমে সাকিনা নাযিল করে। সুবহানাল্লাহ। এইবার আসেন তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা শেখা, কলব থেকে বলা, রক্ত মাংস হাড় হাড় দিয়ে গায়ের চামড়া থেকে বলা, এটা একটা বিদ্যা না? বিদ্যা কথা কয় না? জি বিদ্যা না। মুখে বন্ধ করে থাকবেন, গায়ের চামড়া, রক্ত মাংস, হাড় হাড় দিয়ে কলব আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অটোমেটিক হইতেছে। আচ্ছা এটা যদি আপনি হাসিল করতে পারেন, এটা আপনার লাভ না ক্ষতি? লাভ। আরে ভাই কালেমার দাওয়াত আপনি সারা জীবন দিবেন, কালে রক্ত বাড়াই দিচ্ছি, সকাল থেকে রক্ত বাড়াই দিচ্ছি। তোর কলম যদি একবার কয়, হার্ট ফাউন্ডেশনের বিজ্ঞানীরা বলতেছে যে কোন ব্যক্তির কলম যদি একবার আল্লাহ কয়, তার তার আড়াই হাজার কোটিবার আল্লাহ বলা হয়। তাহলে কোন ব্যক্তির কলম যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ কয়, তাহলে আড়াই হাজার কোটিবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা। সুবহানাল্লাহ। এইটা হাসিল করা কি কোনো বিজ্ঞান দরকার নাই? আপনি আপনি হয় বিদ্যার দরকার? বিদ্যার দরকার। ব্যক্তির কাছে যেতে হয়, যাওয়া লাগে। ব্যক্তিকে মানতে চায় না, তারা মুসলমান হতে পারে না। মুসলমান হতে গেলে, ভালো মুসলিম হতে গেলে আর এক ব্যক্তিকে আর এক ভালো মুসলিমের কাছে শিখতে হবে। নামাজ খাটি করতে গেলে আর একজন যদি খাটি নামাজ করেন তার কাছে যেতে হবে। ব্যক্তি ছাড়া যাওয়া যাবে না। হ্যাঁ সব ব্যক্তি না, সব ব্যক্তি না, পূর্ণ ব্যক্তি যিনি কোরআন এবং হাদিসের এলেম আছে, এলেম শরীয়ত আছে, এলেম মারিফত আছে, আরো একটা এলেম আছে, এলেম সাকিনা বললাম, মুসাকিনা, এলেম তাওয়াজ্জু, এলেম তাওয়াজ্জু কি? এলেম তাওয়াজ্জু, এলেম ইহসান, এলেম তাওয়াজ্জু। হ্যাঁ তাওয়াজ্জু, এটা এটা একটা এলেম। এই এলেমটা যার কাছে আছে, যাদের কাছে এলমে শরীয়ত আছে, এলমে মারিফত আছে, এলমে তাওয়াজ্জু আছে, এমন ব্যক্তি যাদের সূত্র শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই পর্যন্ত পৌঁছেছে, এমন এক ব্যক্তির কাছে বায়াত নিতে হবে। বায়াত বর্জিত মৃত্যু, জাহেলিয়াতের মৃত্যু। এবং তার কাছে শিখে নিতে হবে কলব ফানা করা, নফস ফানা করা। কিভাবে আমার অন্তর থেকে শয়তান দূর হয়, বড় বড় গুনাহগুলো দূর হয়, ছোট ছোট কিছু গুনাহ আছে ওয়াজানতে হয়ে যায় বুঝিয়ে না, ছোট ছোট শেরেকও আছে বুঝি না। হ্যাঁ কোনটা দেখেছেন তোমরা? অর্থই ভাঙি বুঝে মহিমা কি বুঝে? আমার কিন্তু সর্বনাশ কথা পায় না। আবার আমরা ভালো ভালো কথাও মানুষকে বিভ্রান্ত করি, নিজেকে ছড়াই দিই, মানুষকে জানাই দিই, বিয়ে করি, শেয়ার করি, সেটা কি ব্যাপার? বুঝলো? দোয়া করে এই গঠন, এই গঠনের বদল হচ্ছে এখানে অনেক তরিকা প্রচার হয়ে গেছে, যেন মানুষ নামাজি হয়ে গেছে, পর্দাশীল হয়ে গেছে, ভালো ভাষার মাধ্যমে শয়তান আমাদের বাস্তবতাতেই মানুষ নষ্ট করে দিয়েছে। এই যে আপনাকে আমাকে বড় গুণাগুলো থেকে তো বাঁচতে হবে, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্র ছোট্র গুণা চিন্তা চেতনা থেকে বের করে আপনার আমার ভেতরকে খালেস করার জন্য যিনি এমন একজন ব্যক্তি তার কাছে আমার দাওয়া দরকার, যিনি আমাকে এখান থেকে বের করে আল্লাহর পথ আমাকে দেখাইয়া দিবেন, আল্লাহর পথে যাওয়ার জন্য সহযোগিতা করবেন, যিনি ওই পথে গেছেন তিনি আমাকে নিয়ে যাবেন, যিনি ওই ক্লাসে পড়েন নাই তিনি কেমন নিতে পারবেন? কথা পায় না? আমাদের দেশে পীর মুরিদি নিয়ে হাজার কথা, আত্মীয়তার কথা বেশি কথা বলছি না, বাজার এই দুনিয়ায় পীর নাই এমন ব্যক্তি নাই, মনে রাখবেন, পীর নাই এই দুনিয়ায় এমন কোন ব্যক্তি নাই, নাই তরিকা মানে না, মাধ্যম মানে না, এই দুনিয়ায় একজন ব্যক্তিও নাই মানে সিস্টেম বলে বুঝবে না। আপনারা বলেন তো যে কোনো বিদ্যা আমরা কোন না কোনো মানুষের কাছে শিখছি না শিখি নাই? শিখছি। যিনি বিদ্যা শিক্ষা দেন তাকে তো পীর বলে। পীর মানে কি? ভারত মহাদেশে, ভারত উপমহাদেশে পীর কাজ করে, যিনি এমনি মারেফত শিখায়, কথা পায় না? জি। তা পীর কোরআন হাদিসে নাই যে কোরআন হাদিস থাকা লাগবে কি? আবার ডাক্তারি যে আছে, ডাক্তারি তো বড় প্রমাণ আছে, ডাক্তারের কথা কোরআন শরীফে আছে? না। ব্যক্তির কাছে
উস্তাদ ছাড়া কোনো কিছু অর্জন করা, যিনি শিখা তিনি পীর, তাকে সাহেব বলুক, পীর বলুক, মুর্শিদ বলুক, হুজুর বলুক, আব্বা বলুক, তিনি আমার পূজনীয় ব্যক্তি, কারণ তিনি আমাকে আল্লাহর পথ কোরআন হাদিসের পথ আমাকে দেখা দিচ্ছেন, খাঁটিভাবে আমার সহযোগিতা করতেছেন। এখন আসেন, এই যে আপনি আলেম হইলেন, এলেম শিখছেন বাংলাদেশে, বড় বড় মুক্তি হলেন, কিভাবে হলেন বাবা? বাবা মধ্যে কর্ম করে করছেন, বাবা আমি তো হাটহাজারি থেকে পাড়ে দিয়ে আসছেন, হাটহাজারি যে গেল ওরা কোন কোন কাজ করছিস? প্রথমে মিজান থেকে শুরু করছেন, প্রথমে মিজান, তারপরে এভাবে আস্তে আস্তে উঠে উঠে সর্বশেষ গিয়া আমাদের না হলো মিসকা, তারপরে দাওয়ায় হাদিস। এই যে তুই শ্রেণী বিন্যাস করিয়ে পড়ালেখা করলো, ভর্তি হলো নবীর যুগে, সাহাবার যুগে, তিন জামানা, কুরুনে সালাসা, বোখারি মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, এদের জামানা, এই শ্রেণী বিন্যাস করি পড়ালেখা, এই পরীক্ষা পদ্ধতি দিয়ে এক ক্লাস থেকে আরেক ক্লাস, এই সিলেবাস মুক্ত পড়ালেখা ওনারা করে আলেম হয়েছে না? তো তুই কেমন মনে করে এটা আলিয়া মাদ্রাসা পড়ে না? আলিয়া মাদ্রাসা তো বিদেশ করছে, তারপরে আস্তে আস্তে এখন মডিফিকেশন হয়েছে। আলিয়া মাদ্রাসায় যে পড়ালেখা করতেছে, শ্রেণী বিন্যাস, সিলেবাস, পরীক্ষা পদ্ধতি, এরপরে আস্তে আস্তে সার্টিফিকেট দিয়ে এই যে বড় আলেম বলে কামিল পাশ করলে, ট্রিপল টাইপের, ডাবল টাইপের, এই যে পাশ করলো, এবার আপনারা কনফার্ম দিলে কোরআন হাদিসে আছে না বুঝেন নাই, কথা কইলে উত্তর দিবা পার না? হ্যাঁ আছে কোরআন হাদিস না? তুই যে পড়ালেখা করে আলেম হয়ে আসি, কোরআন হাদিস সম্মত আমি কলম বিশুদ্ধ করব, শয়তান অন্তর থেকে তাড়াবো, ইয়ারে বিদ্যাকান বেদান হয়ে গেল, সেরে হয়ে গেল, এই দুনিয়ায় এমন কোন ব্যক্তি নাই। তবে একটা কথা বুঝুন, আমরা যে পীর মুনিদের বিরুদ্ধে বই কেন করি জানেন? ওই যে নারী পুরুষ সংযুক্ত জেকের করে ভাই, নামাজ পড়ে না, গাঁজা খায়, কতদিন থেকে দাড়ি মোজ কাটে না, এই দেশের যে অবস্থা কি আল্লাহ ভালো জানে, গোসলও করে না, পাটা থাকার মতো ধন্দ করে, এগুলো দেখি পীর মুনিদের বিরুদ্ধে কই? আমার আমার কথা আমি সব ভাইদেরকে বলি, বিশেষ করে ওলামা হজরতদেরকে বলি, যারা জ্ঞানী গুণী সমাজের সিভিল সোসাইটির মানুষ যারা, আমি তাদের খালি তাদের এই আই ওয়ান্ট টু হিট ইউর কনসার্ন, আই ওয়ান্ট টু হিট ইউর মাইন্ড, আমি তাদের বিবেকের কাছে কথাটা রেখে গেলাম। আচ্ছা বাবা, এই এইটার কারণে যদি পীর মুনিদি হারাম হয়, নাজায়েজ হয়, বেদাত হয়, ছেড়ে হয়, কিছু করার জন্য তো যুক্তি বাই দা লজিক ইন ইয়ার, কিছু করার জন্য মানবে, তুই মোর একটা যুক্তি জবাব দে, সারা পৃথিবী জুড়ে ইসলামের চাইতে খাঁটি কোন ধর্ম আছে বাবা? না, কথা পায় না, ইসলাম ছাড়া আর কোন ধর্ম কবুল হইবে আমার কাছে? না। হ্যাঁ না, আয়াত তেলাওয়াত করার সময় নেই, খুব সংক্ষেপ করছি ভাই, ভাই আসলে ইসলাম ছাড়া আর পৃথিবীতে আর কোন ধর্ম নাই, ইন্না দীনা ইন্দাল্লাহি ইসলাম, এই ইসলামের নামে সারা দুনিয়ায় দল কতগুলো তৈরি হয়েছে তোমার কাছে? অসংখ্য, আমার বাংলাদেশ আমার ষোলো দেশ, ম্যাপও যদি দেখতেছেন, বয় আকার দিয়ে বাংলা লিখতে গেলে দেখিয়ে খালি বয় আকার দিয়ে লে লাটা মাই মাইশের বাড়িতে দেখা যায় ভারতে চলে, এই ষোলো আপনার ভূখণ্ড বেহে, এই ভূখণ্ড ইসলাম প্রতিষ্ঠা করবে দল হল চব্বিশ, আপনি বলা হয় বাইশটে, কয়টা? বাইশটে, আবেদন করছে রেজিস্ট্রেশনের জন্য চব্বিশটে, আরো কত দল তো রাজনীতি করে না, যেমন হাসমজাদা দিয়ে লোকজন রাজনীতি করে না, তবলিগের ভাইদের করে না, আড়াই বাড়ি করে না, আরো অনেক আছে এরকম, এটা রাজনীতির ধার ধারে ধারে, তাহলে কতগুলো দল? এটা ছোট দেশ যদি এই দল হয়, সারা দুনিয়া জুড়ে দল কতগুলো হয়েছে? কোন কোন মুসলমানের আকিদা বিশ্বাস যদি আপনি, আমি যেটা বলি, বলবেন যে বাবা গেছে হেঁদুর ঘরে ভাল করে, একটা কম মুহাম্মদ ওয়ালে সৈয়দেনা মাওলানা মুহাম্মদ, খুব সংক্ষেপ বলবো আমি,
শোনাইছি আপনাকে, তাহলে নলেজ এটা ভালো। শিয়ারা বর্তমানে যে ইরান তুলে আছে শিয়া সুন্নি লড়াই দেখতেছে, শিয়ারা হলো প্রায় 33টা গ্রুপ, কোন কোন গ্রুপ ইহুদি খ্রিস্টান আছে খারাপ। মহারমের যখন সাহাবাদের যেদিন ওই দিন থেকে মাস শুরু হয়, গোসল নাই, পোশাক করি পানি নেওয়াও নাই, পায়খানা করি পানি নেয় কিনা আল্লাহ ভালো করে, মাথার চুল দেয় না, মানে তেল দেয় না, দাড়ি চুল মোষ কাটে না, হ্যাঁ ওই মিছিল করবে টাকা দেবে, হাই হোসেন হাই হোসেন করবে, নেতারে যে শরীর কাটবে রক্ত দেবে হাই হোসেন হাই হোসেন করবে, এটি হলো কথা। দশে মহরম যেদিন হয় ওই দিন পাঁচটা মূর্তি বেড়ায়, একটা ইমাম হুসাইনের, একটা মাফাতে মার, একটা হজরত আলী, একটা মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা আল্লাহ, পাঁচটা মূর্তি দাঁড় করায় দেয়। আউযুবিল্লাহি মিন যালিক। আরো কত শিয়া থাকে সবাই দশ সাত বসে একদম আর্গুমেন্ট করতেছে, ইয়ো বলা এই কারবালার ঘটনার জন্য ইমাম হোসেন নেচে দেয় কত মানুষ তাকে দাওয়া না করছে, হ্যাঁ জোর করে গেছে, মানে যদি না গেল বা কারবালার এই মর্মান্তিক মর্মন্তুর ঘটনা ঘটিল না হয় আমার কাছে হাই হোসেন হাই হোসেন কড়া মারি দেয়, এই যে প্রক্রিয়ার এই কারবালার ঘটনার জন্য ইমাম হোসেনও দায়ী বিচার করে, তখন দশ সাল রায় দিয়ে দেয় ইমাম হোসেনের ফাঁসি। তখন ওই একটা জল্লাদ এখন ছুরি নিয়ে দাঁড়ায় আছে, ও একটু এক শোকে ইমাম হোসেনের মূর্তিটা গলাটা ঠিকঠান্ডিত করে দেয়। সংক্ষেপ এখন আসি ওই যে রসুল এখন আর কয় না এই কারবার ঘটনার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে উনিও দোষী আছে, কেন আজি আল্লাহ আমারে জানাইছি, হ্যাঁ উনি মানে নাতিদের কয়া যায় না কেন, এই খবরদার কারবালা দেশ নিয়ে গেল এই ঘটনা ঘটে, আমার কারবালা দিল গেল হয় না গেল হয় আজকে এই ঘটনা ঘটিল না আমার হায় হোসেন হায় হোসেন আমাদের করা হয় না আমি বিচার করি আউযুবিল্লাহ, তো ওগুলো ওই মৃত্যুদণ্ড দেয়। তখন এই জল্লাদ আবার সর্বশেষ কয় ইয়ো নমা কারবালার ঘটনার জন্য আল্লাহ কিছুটা দোষ আছে এখন বলেন এই যে আকীদা বিশ্বাস এখনো শিয়াদের মধ্যে, আমাদের যখন বাংলাদেশে শিয়াদের মিছিল হয় দেখেন অবস্থাটা, এখন এই এগুলা কাণ্ড দেখিয়ে যদি আমি কিছুক্ষণের জন্য আল্লাহ মাফ করে যদি আমি বলি যে ইসলামটা খাঁটি না, এটা কি বিবেকের কথা জ্ঞানের কথা বুদ্ধিমানের কথা হলো না, কথা না না হলো তাহলে আমারটা যেমন জ্ঞানের কথা না বিবেক বুদ্ধির কথা না, এই তরিকার নামে যারা ভাষানি করে এদেরকে দেখিয়ে যদি আপনি আমাদেরকে একই ভাবে ভাবেন তাহলে ওইটাও যুক্তির কথা না জ্ঞানের কথা না বিবেকের কথা না, মানে ভালো আর মন্দ একসাথে থাকবে পাশাপাশি থাকবে, এটা মনে রাখবে প্রকাশের জন্যই বৈবৃত্ত শেখর কথা না কয়া যান গান কইছে পাপকে ঘৃণা করো না উল্টে কথা আমার তো শুনে যাবে পাপকে ঘৃণা করেন না পাপীকে ঘৃণা করেন, পাপীকে ভালোবাসেন মানুষ হিসেবে ভালোবাসেন, কেন পাপ যদি না হয়ে যায় পূর্ণ প্রকাশ পেত না, অন্ধকার না হইলে আলো প্রকাশ পায় না, আলো অন্ধকার হচ্ছে আলোর বিকাশ, পাপ হচ্ছে পূর্ণের বিকাশ, নিচু হচ্ছে উচ্চতার প্রকাশ বিকাশ, ফেল হচ্ছে পাশের প্রকাশ, ফেল না থাকলে পাশ আছে মানে না, চিকন না থাকলে মোটা আছে না, অজ্ঞানতা না থাকলে জ্ঞানের কোনো মূল্য আছে, এটা প্রকাশ, এটা কোনো দোষ নাই, বরং আমি ওই যে বলছি আল্লাহ তাআলা মানুষকে উইল ফোর্স দিয়েছে ইচ্ছা শক্তি, আমি কেন ভালো মন্দ ফাইন্ড আউট করে মন্দটা ত্যাগ করি নাই গুনার কাজ ছাড়ি নাই, এই জন্য আমাকে জবাবদিহি করতে হবে গুনাহকে না, গুনাহগার জাহান্নামে যাবে, গুনাহ জান্নাত জাহান্নামে যাবে না, পূর্ণ জান্নাত যাবে না, পূর্ণবান ব্যক্তি জান্নাতে যাবে, ক্লিয়ার? চিকন কথা আমাদের হুজুররা কিন্তু খালি উল্টা পাল্টা মানুষকে বোঝায়,
পাপ কি জান্নাতে যাবে না আরে যে লোকটা জাহান্নামে যাবে যে লোকটা জাহান্নামে যাবে ওই লোকটা জাহান্নামে যাবে যে পাপগুলো করতে সেটা না ওই জাহান্নামে যাওয়ার কারণটা হবে পাপ দিতে পারবেন যার মাকাম পূর্ণ আছে এমন ব্যক্তির কাছে যেতে হবে হ্যাঁ আপনি শিখে ধরেন এখানে হাই স্কুল আছে আপনি হাই স্কুল ক্লাস 10 পর্যন্ত পড়েন কোনো বাধা নেই কিন্তু এর পরের যে ক্লাস শেখা লাগবে না হ্যাঁ ক্লাস মাস্টার না খুব কথা খেয়াল রাখলাম শেষ করছি ক্লাস মাকাম মাকসাদ না মাকাম মাকসাদ আরে যে কি বলা হয় আরে মনসুর হলাস 6 নম্বর মাকামে কথা হয় গেছে আরে প্রথম মাখা মাখা মেডিকেল বায়াত দিয়েছে আল্লাহ তাআলা তাকে দিয়েও দিন ইজহার করে দিতে পারেন আলেম দেখিয়ে দিয়ে নাম করতে পারে ওটা আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা দেখবেন আমি আল্লাহর রাস্তায় অনুরোধ করছি আপনাদের কিছু মাকাম আমাকে সর্বশেষ কিছু দিয়ে গেছেন আমি আরো বলছি না তো সংক্ষেপে এই কথাটুকু বলছি আপনাদের আরো কিছু মাকাম দিয়ে গেছেন আরো কিছু মাকাম আছে তরিকায় লাতাই মাকামি শুধু শেষ না হোক বেশকে পরে 30 মাকামের পরে আরো কিছু মাকাম আছে এগুলো আমাদেরকে হাসিল করতে হবে অর্জন করতে হবে যেখান থেকে পারবেন সেখানে এটা যে নিয়ামত নিয়ামত কা আল্লাহ জোরে কা আল্লাহ আল্লাহর হুকুম জমিন আপনার রুজি রুটি আল্লাহ তাআলা জমিনে ছিটায় রাখছে আল্লাহ তাআলা ওই জন্য কইছে কেন তোমার রুজি রুজি আমি রাখছি মাঠে তালাশ করো খোঁজো হেদায়েত থাকে কোথায় মানুষের অন্তর জমিনে ভালো সম্পর্ক তৈরি করিয়া ওই জমিন থেকে ভালো ফসলটা নিজের ঘরে তোলেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ আমাদের আত্মতন্ত্র ছড়ানো ছিল এই সংক্ষিপ্ত কিছু কথা বাবা
মারিফাত নসিবে আতা করে এই কথাই বলছে মুস্তফা আহমদ আল্লাহ আমার নবীকে দে রবিকে দে নবীকে দে নবীকে পাইলাম সব পাইলাম নবী পাইলাম না কিচ্ছু পাইলাম কোন মানুষের মানুষকে ভালোবাসিয়ে যদি কেউ তার মুখে হাসি ফুটে কোন মানুষকে ভালোবাসিয়ে যদি তার মুখে কি করে হাসি ফুটে হাজার বছর সাধ্য সাধন আসতে উত্তম সুবহানাল্লাহ আমরা মানুষের সাথে সম্পর্ক নষ্ট করি দূরত্ব তৈরি করি ভালোবাসি না মানুষকে ঘৃণা করি নিজে উত্তম মনে হয় তরিকা করি ভালোবাসি উচ্চ মানা ভালো মানুষ সর্বনাশ করবে না খুব সাবধান এমনি শুনুক খুব সূক্ষ্মপর এই জন্য পথ নির্দেশকের দরকার এই জন্য খাঁটি মানুষের প্রয়োজন নবী ছাড়া প্রেম ভালোবাসা ছাড়া এলমে মারেফত হাসি হয় না এই আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি রহস্য যে আছে এখানে কি নিয়ামত লুকাইয়া কত মহান দরিয়ার চাবি কোন দরিয়ার যে চাবি বাবা আল্লাহ ভালো জানেন আর বাকি আল্লাহ তালা কিছু তিনি ভালো জানেন আল্লাহ আমাদেরকে তার নৈকট্য অর্জনের সকল অন্তরায় দূর করে তার নৈকট্য আমাদের সহজ করে দিন আল্লাহ তার রসুলের নৈকট্য আমাদেরকে দান করুন সকলে করে আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ